পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর বাজার তথা স্টেশন রোডের এফসিআই গোডাউন সংলগ্ন এলাকায় রাস্তার উপর ট্রাক দাঁড়ানোর ফলে যানজটের সৃষ্টি হয়। এই যানজট মুক্ত করতে এসপি কুলটি সুকান্ত ব্যানার্জি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক ইমতিয়াজুল হক নিয়ামতপুর মেলা ময়দান এলাকা পরিদর্শন করেন। মূলত যানজট মুক্ত করতে ট্রাকগুলিকে অন্যত্র পার্কিং করার ব্যবস্থা করার জন্য এই পরিদর্শন বলে জানা যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর বাজার তথা স্টেশন রোডের এফসিআই গোডাউন সংলগ্ন এলাকায় রাস্তার উপর ট্রাক দাঁড়ানোর ফলে যানজটের সৃষ্টি হয়। এই যানজট মুক্ত করতে এসপি কুলটি সুকান্ত ব্যানার্জি, কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক ইমতিয়াজুল হক নিয়ামতপুর মেলা ময়দান এলাকা পরিদর্শন করেন। মূলত যানজট মুক্ত করতে ট্রাকগুলিকে অন্যত্র পার্কিং করার ব্যবস্থা করার জন্য এই পরিদর্শন বলে জানা যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।